হলদিয়া বন্দরের জাহাজে পণ্য খালাসের সময় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয় বহু কোটি মূল্যে একটি মোবাইল হারবার ক্রেন। বন্দরের ডক এরিয়া 2 নম্বর বার্থ বর্তমানে 1 নম্বর বার্থে এই কয়লা জাহাজে কাজের সময় ওই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের জেরে অন্য দুটি ক্রেনের অপারেশনও বন্ধ করে দেওয়া হয়, ফলে রাত থেকে ওই বিদেশি জাহাজের পণ্য খালাস বন্ধ হয়ে যায়। এদিকে দমকল বাহিনীর আগুন নেভানোর পর ওই দিন রাত থেকেই এলাকাটি ঘিরে ফেলেছে বন্দরের সিআইএসএফ জওয়ানরা। সকাল থেকে শুরু হয় ক্রেনে আগুন লাগার কারণ অনুসন্ধানের কাজ, একই সঙ্গে ক্রেনের ক্ষয়ক্ষতি নির্ধারণের কাজ চলছে। বন্দরের ডক সেফটি বিভাগের আধিকারিক ইঞ্জিনিয়াররা এদিন অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখেন। বন্দরের ওই বার্থ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মোডে রিপ্লেন কোম্পানি এবং উড়িষ্যার বোথরা কোম্পানির পরিচালনায় দায়িত্ব রয়েছেন। বন্দরের পাশাপাশি বেসরকারি সংস্থার পক্ষ থেকে আগুন লাগার কারণ খতিয়ে দেখার কাজও চলছে। প্রাথমিক রিপোর্টে শর্ট সার্কিটের কারণেই ওই আগুন লেগেছে বলে জানা যায়। হলদিয়া বন্দরের জেনারেল ম্যানেজার প্রশাসন প্রবীণ কুমার দাস জানান, বন্দরের দমকল বিভাগের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্তে আনা গিয়েছিল। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার পর অগ্নিদগ্ধ ক্রেনকে সরানো হবে। আপাতত বাকি দুটি ক্রেন দুপুর থেকে জাহাজ খালাসের কাজ শুরু করেছে। কেকার পেস্ট্রিতে জিভে জল সপন, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। বোথরার ক্রেনে আগুন লেগে গেছে। কেকার পেস্ট্রিতে জিভে জল সপন, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই। নন্দন